Assalamualaikum, সবাই কে ঈদ মোবারক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শিখাবো কিভাবে কনসিলার দিয়ে একটা ন্যাচারাল মেকআপ লুক করা যায়। প্রথমেই আমি আমার ফেসে প্রাইমার দিয়ে নিচ্ছি। এরপর আমি অরেঞ্জ কালারে প্রো কনসিলারটা দিয়ে আমার চোখের নিচের যে কালো দাগগুলো আছে সেগুলো হাইড করে নিচ্ছি। এমনকি আমার থুতনিতেও কিছু কালো দাগ আছে এবং আমার ঠোঁটের আশেপাশেও কিছু কালো দাগ আছে, সেগুলো আমি হাইড করে নিচ্ছি। অনেক আপুরাই আছেন যারা অরেঞ্জ কালারে প্রো কনসিলার দেওয়াটা পছন্দ করেন না। আপনারা যারা অরেঞ্জ কালারে প্রো কনসিলারটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। আপনারা চাইলে প্রো কনসিলার যে স্কিন টাইপ কালারটা আছে সেটাও ইউজ করতে পারবেন। যদি আপনাদের ডার্ক সার্কেল থাকে তাহলেও করতে পারবেন, আর না থাকলেও কিন্তু সুন্দর একটা বেস মেকআপের জন্য আপনারা স্কিন কালারটা ইউজ করতে পারেন। এরপর আমি লিকুইড কনসিলার কারেক্টর দিয়ে নিচ্ছি, এটার শেড নাম্বার হচ্ছে 2। আমি আজকে লিকুইড কনসিলারটা বেশি করে দিয়ে নিচ্ছি কারণ আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, এবং এই কনসিলারটাকে আমি আমার ফেসে বেস মেকআপ হিসেবে ইউজ করব। এরপর আমি একটা ফেস পাউডার ইউজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারবেন। এরপর আমি আমার ব্লাশ অ্যান্ড কিট থেকে একটা হালকা কালার আমার চোখের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আজকের বেস মেকআপটা খুবই হালকা। আমি আমার চোখে যে কালারটা ইউজ করেছি আই শ্যাডো হিসেবে সেই সেম কালারটাই কিন্তু আমি আমার স্মাইল লাইনে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ফেভারিট পার্টে চলে আসলাম। এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। রোজার ঈদ কিন্তু সবসময় আমাদের গরমকালে পড়ে, যার কারণে আমি আপনাদেরকে একটা হালকা ন্যাচারাল মেকআপ লুক করে দেখালাম। আশা করছি মেকআপ লুকটি আপনাদের খুব ভালো লাগবে, এবং কনসিলার দিয়ে এই মেকআপ লুকটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।